দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার ইস্ট লন্ডনের নিউহ্যাম বারার রংফোর্ড রোডের ম্যানর পার্ক এলাকাটি একটি ব্যস্ততম এলাকা। রংফোর্ড রোডের দুপাশেই সারিবদ্ধভাবে গড়ে উঠেছে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার ফলে এখানে অন্যান্য কমিউনিটির লোকজনের বসবাসের পাশাপাশি বাঙালিদের বসবাসও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাঙালিদের ঘিরেই এই এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। যদিও বাঙালিদের বসবাসের শুরুতে এত সুযোগ সুবিধা ছিল না, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে। প্রয়োজনের তাগিদে এখানে গড়ে উঠেছে অনেক মসজিদ, মাদ্রাসা সহ অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান। তোমার শানে পড়লে দরদের হৃদয় যে জুড়ায়। ১৯৮৪ সালের কথা। এই এলাকায় বসবাসরত মুসলিম বাঙালিদের নামাজ বা ইসলামিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্থায়ী মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। সে সময় এলাকার মুসলিম লোকজন মিলে একটি ভাড়া করা বাসায় অস্থায়ীভাবে নামাজ আদায় করতেন। তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম। ১৯৮৫ সালে এই এলাকার ধর্মপ্রাণ বাঙালি মুসলমানদের উদ্যোগে এবং সার্বিক সহায়তায় 720 to 726 রংফোর্ড রোড, ম্যানর পার্ক, E12 6BT এই ঠিকানায় ম্যানর পার্ক ইসলামিক কালচারাল সেন্টার, শাহজালাল মসজিদ নামে সর্বপ্রথম একটি মসজিদ নির্মিত হয়। আমরা মসজিদের ইতিহাস শাহজালাল মসজিদ অলমোস্ট 3 যুগ, প্রায় 1982 অথবা 84 যুগে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। আমরা মুরব্বিয়ান একরা আমরা নেতৃবৃন্দ হলে এই মসজিদটা করছিলাম। যারা দুনিয়াত আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করে, যারা দুনিয়াত নাই তারা কবরের জান্নাতের ফেরদৌস আল্লাহ দান করুক। এবং এই মসজিদের প্রথম একটা বিল্ডিং লওয়া, এরপরে 2 নম্বর বিল্ডিং, এরপরে 3 নম্বর বিল্ডিং, এখন 4 নম্বর বিল্ডিং আমরা লইছি। ইনশাআল্লাহ অপেক্ষা করলাম প্ল্যানিং পারমিশন হওয়ার পরে ইনশাল্লাহ আমরা সেইটা মসজিদের লাগি ব্যবহার করা হইব। আলহামদুলিল্লাহ এই মসজিদটা প্রথমে স্টাবলিশ হয়েছে 1984 ইংরেজিতে, 1984-এ। আমাদের মুরব্বিয়ানগণরা তারা এই মসজিদে আমাদের জন্যই রেখে গেছেন। আমরা তাদের শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে তারা আল্লাহ পাকে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করাক। আর যারা আছেন বর্তমানে 1-2 জন হয়েছে বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা নায়াত ফরমাক। ম্যানর পার্ক কালচারাল সেন্টার ইতিমধ্যে প্রায় 3 যুগ পেরিয়ে গেছে। এই মসজিদ একটা গড় নিয়ে শুরু হয়েছিল, আজকে 4টা গড়। এই মসজিদে এখন মানুষ সংকলন হচ্ছে না। ঠিক 4টা গড় নেওয়ার পরেও অনেক মানুষ দিন দিন শুধু বাড়তেই আছে। ইসলামের সুশীতল ছায়ার তলে মানুষ দিন দিন এসে দীক্ষা নিচ্ছে। এই আশিকে যেন তোমার কদমে লুটায়। মূলত এই মসজিদটি পূর্বে একটি দোকানঘর ছিল, যা এলাকার মুসলিম লোকজন ক্রয় করে নিজেদের জন্য স্থায়ী মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। এলাকার লোকজন প্রথমবারের মতো একটি নিজস্ব পরিপূর্ণ মসজিদ পেয়ে আনন্দিত হয়েছিলেন বলে জানান এলাকার বয়স্ক লোকজন। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ ওয়াজ আমরা খুব বেশি খুশি এবং শান্তি আছি এই মসজিদ প্রায় দীর্ঘ আজকে মানে 1984 সাল থেকে লিয়া এই মসজিদ চলতে আছে প্রথম একটা মসজিদ কিনা হইছিল এরপর টাইম টু টাইম টাইম বাই টাইম এই যখন 60টা মসজিদে পরিণত হইয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর মসজিদ হইছে আকি আর এত সুন্দর পরিবেশ হইছে আকি আমরা এখানে মানে বালবাদযোগ্য মানে আলিম আছেন তিনজন ইমাম এরপরে আপনার আরো ইভিনিং ক্লাস হল হয় যে মাদ্রাসা হয় এখানে প্রায় বাচ্চাই আছেন প্রায় মানে 300-400 মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম এরপর 1999 সালে মসজিদের মুসল্লিদের অর্থনৈতিক সহযোগিতায় মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আরও একটি দোকান ক্রয় করে মসজিদের পরিধি বৃদ্ধি করা হয় মূলত মসজিদের যাবতীয় খরচ এলাকার লোকজনই যোগান দিয়ে থাকেন প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করা হয় আমরা এই মসজিদে লাগে আলহামদুলিল্লাহ কালেকশনও লাগে আমরা কোনো বাইরে কোনো যাই না আমাদের মসজিদ থেকে যে কালেকশন করা হয় এই পয়সা আমরা মসজিদ সরিত ইয়ে যা রাখি আর এই মসজিদ আমরা এই যে আগর যে মুরব্বিয়ান যারা আসলাখি তারা বহুত মেহনত তার এবং তারা শ্রম এবং তারা মানে পরিশ্রমের বদৌলতে এই মসজিদ মানে আজকে আমরা এখানে বহুত উন্নত হয়েছে আর এখন আমরা যারা আসি মেহনত হররা বা হরিয়া যাইরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হররা আমরা এটা আমরা সন্তুষ্ট আছি এবং আমরা আমরা হ্যাপি আছি আর কি আর দোয়া করি আমরা মানে আমরা এই মসজিদটা বাই ডে দিন দিন মানে আরও বেশিরভাগ উন্নত তরক্কি হইতো আর কি আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি খুশি আর আরও দিন দিন আমরা চাই আল্লাহর ঘর মানে আরও সুন্দর হইতো তরক্কি হইতো আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে চলে আমরা বর্তমানে প্রায় 90 থেকে 95 হাজার পাউন্ড অ্যাপ্রক্সিমেটলি আপনার কর্জা হাসানা আছে আর প্রায় 7 থেকে 800,000 পাউন্ড আমরা স্পেন্ড করছি লাস্ট 2-3 বছরে নেক্সট ডোর বিল্ডিংটা লইছি প্লাস মসজিদও বিশাল কাম হয়েছে অজুখানা সহ আপনারা রেকর্ডিং করছেন অজুখানা এবং প্রায় কার্পেটও প্রায় 40-50 হাজার পাউন্ড কার্পেটও আমরা টাকা থেকে বানিয়ে আনছি আলহামদুলিল্লাহ আমরা মসজিদও সুযোগ্য খতিব ফজিলত শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ শেখুল হাদিস ফরদুস্কা মসজিদের মাহাদিস সাহেব আমরা মসজিদের খতিব আমরা সেকেন্ড ইমাম জনাব শামীম সাহেব মক্কা উমুল কোরাতে ফড়িয়ে আইছেন আমরা থার্ড ইমাম আব্দুল সামাদ সাহেব তাইনো মৌলানা ও হাফিজও তাইনো আপনার কেন্দ্র থেকে লেখাপড়া করছেন সুষ্ঠুভাবে চলেন আমরা আলহামদুলিল্লাহ আমি আব্দুর রহমান আলী শাহ জালাল ইসলামিক কালচার সেন্টারের ট্রেজারার বিগত 3 বছর থেকে আমি ট্রেজারের কাম করিয়ে আইছি আমরা গত বছর কাম করাইছি 4,15,000 পাউন্ডের কাম করাইয়া মসজিদে আমরা শাহ জালাল মসজিদে পুরা মডার্নাইজ করছি আর এর আগেও আমরা অজুহানাত 90,000 পাউন্ডের কাম করাইছি এর আগের বছর এ আমরা খরচা হাসানা আছে বর্তমানে 84,000 আর আমরা মসজিদের বর্তমানে আয় আছে ফ্রাইডে কালেকশন হয় 1500 মতো আমরা ফ্রাইডে কালেকশন হয় আর কি আর আমরা এমনিও আমরা পাবলিককে অনেক ডোনেশন করেন আর আমরা মোটামুটি আমরা হ্যাপি আছি আমরা পাবলিকের দিক দিয়ে আমরা সব কিছু এই মসজিদের মুসল্লিদের ক্ষেত্রে এজ এ ইমাম আমি 2007 থেকে আজকে 2016 পর্যন্ত আমি এখানে আছি মাশাআল্লাহ অত্যন্ত জনপ্রিয় এবং তাদের সঙ্গে উঠা বসা করে আমরা যতটুকু আমরা পেয়েছি মনে করেন বিশেষ করে মসজিদের দান খয়রাতের ক্ষেত্রে মসজিদের প্রতি তারা অত্যন্ত দরদি আমার তো মনে হয় 1 বৎসর শুধুমাত্র মেম্বর থেকেই কোনো টিভির মাধ্যমে নয় শুধুমাত্র মেম্বর থেকেই প্রায় 650,000 পাউন্ড কালেকশন করা হয়েছে 1 বৎসরে তখন আমরা ওই সাইটের বিল্ডিং আমরা খরিদ করেছিলাম তো আলহামদুলিল্লাহ এখানের মুসল্লিরা কিন্তু অত্যন্ত দিনের প্রতি এবং পারস্পরিক সহযোগিতার প্রতি অত্যন্ত আন্তরিক মসজিদটি ম্যানর পার্ক ন্যাশনাল ট্রেন স্টেশনের খুব নিকটে এবং মেন রোডের ওপর হওয়ায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজে অনেক মুসল্লির সমাগম হয় মুসল্লিদের নামাজের সুবিধার্থে এর ভেতরে রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি নামাজের সময়সূচির ক্যালেন্ডার দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। অতিরিক্ত গরমের জন্য রয়েছে বৈদ্যুতিক পাখা, শীতের সময়ের জন্য হিটারের ব্যবস্থা এবং মসজিদের ভেতরে রয়েছে আরামদায়ক মসল্লা যাতে নামাজিরা খুব আরামে নামাজ আদায় করতে পারে। এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য একটি ইসলামিক এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 500 জনেরও বেশি মুসল্লি, প্রতি জুম্মায় 1500-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, 60 থেকে 500 মুসল্লিয়ান নামাজ পড়েন। প্রত্যেক জুম্মাবারে 1000 থেকে 1500 মুসল্লিয়ানে নামাজ জুম্মার নামাজ আদায় করেন। আমরা নামাজ তো টাইম মতো আমরা জমাতে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। প্রায় জমাতে দরকার 400-500 মানুষ হয় নাকি, জুম্মার দিনে 1500-2000 মানুষ হয় নাকি। কোরআন শরীফ ও বিভিন্ন আয়াত বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা টাইম এবং সময়ের প্রতি গুরুত্ব দিবার লাগি বারবার কসম হই আল্লাহ পাকে আমরা সতর্ক করছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসের মাধ্যমেও উম্মতের ব্যাপারে খুব বেশি সতর্ক করছেন আর ফরমাইছেন সত্য এবং বাস্তবতা হইল কি এই দুইটা আল্লাহর অপুরন্ত নিয়ামত, খুব দামি দুইটা নিয়ামত। ফরমাইন নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাক। দুইটা নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় এই দুই নিয়ামতটা কি যেভাবে আমরা ফায়দা লইবার আমরা আল্লাহ নবীর বাসায় আমরা অনেকে ওই ফায়দা লইয়া খামিয়া হইতাম পারিয়ান না। আমরা প্রায়ও ই নিয়ামত ফাইয়াও এইগুলো ক্ষেত্রে আমরা লস করিয়ার লুজার হইয়ার। একটা হইল কি টাইম, সময়, আল ফারাক, সময় ফাইয়াও এই দামি সময়টা কি আমরা জান্নাত উপার্জন করতাম পারতাম। এই সময়ের মাধ্যমে হয়তো আল্লাহ পাকের কাছে আমরা সন্তুষ্টি অর্জন করতাম পারতাম, কিন্তু অনেকের পক্ষে হয়তো এটা আমরা সম্ভব না। সময় আর আরেকটা হইল গিয়া সুস্থতা। এই দয় নিয়ামতের ক্ষেত্রে নবীর বাসা হইল গিয়ে আমার বেশিরভাগ উন্মত ক্ষতিগ্রস্ত। এই দয়টারে আমরা খামো যাবে লাগাইবার আমরা লাগাইতাম পারিয়ান না। লাইফে বালা খামর লাগি যত খাইক দিছি, যত ফুস্টেপ দিছি, ইনত মলিসও আমরা খেয়েও তো হইতাম পারতাম নাই। মসজিদ আইবার লাগি আমার লাইফে কতটা খাইক দিছি সে হইতাম পারতাম নাই। ইভেন আজকে যদি কোয়েশ্চন করি আমি সবথেকে খান্দার যে মুসল্লি সাহেব আপনার ক্ষয় খাইকে আইসেন আপনার হইতে পারতাম নাই, কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু আপনার ফুস্টেপ আমার ফুস্টেপ সবটা একবারে 100% সংরক্ষিত হরি আল্লাহ ফরমাইন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। প্রত্যেকটা মানুষের ফুস্টেপ বালা খামর লাগে যত স্টেপ দিয়েছিল ওটা আল্লাহ সংরক্ষিত রাখবে, এগুলো জীবনে নষ্ট হইতো নাই। আর গুনার খাম যেগুলো করিয়ে আমরা এই 1 বছরটা হারাই দিছি আল্লাহ পাকে এখনও ওপেন রাখছেন। বন্ধা তুমি এখনও চাও যদি তো তুমি বেকআপ করিয়া এখনও ব্যাগ গিয়ে তুমি এটা ঠিক করতে পারবে। কিলা ঠিক করবো আমরা, নেক আমল করলেও মিটব, তওবা করিলেও মিটাইলেও দেব, বরং সারা জিন্দেগি 80 বৎসর পর্যন্ত ফাইল করাপ্টেড করিয়া যদি বন্দায় একবার চোখে তওবা করিলায় আল্লাহ তো দয়ার লগে লগে মাফ করে দিলেন। এছাড়াও রমজান মাসে তারাবির নামাজ ও ঈদের নামাজেও এখানে অনেক মুসল্লি হয়ে থাকে। ঈদের নামাজে অতিরিক্ত মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ার কারণে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফামান রামা খায়রান গাফিরান ওয়া রিযকান গাফিরান ওয়া মাকামান কাবীরা ফালাইহি বিতাকওয়াল্লাহ ফামিন হাক্কিহা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. অত্যন্ত ভালো একটি পরিবেশে আমরা দিনের খেদমত করতে পারতেছি। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ সহ বৎসরে দুই ঈদের নামাজ, তারাবির নামাজ সহ আলহামদুলিল্লাহ যে মসজিদের দিনের খেদমত করে যাচ্ছে। বিশেষ করে আপনারা হয়তো খুশি হবেন যে মসজিদে ঈদের জামাত 4 থেকে 5টি জামাত করতে হয় এবং প্রায়ই আমাদেরকে জুম্মার নামাজও 2টি জামাত করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এই প্রতিষ্ঠানটি এলাকার ছোট বড় সকল মুসলিমদের ইসলামিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা রেখে আসছে। আমাদের এখানে প্রত্যেক দিন তালিম হয় আমাদের বিজ্ঞ আলিম দ্বারা। আমাদের এখানে 3জন আলিম আছেন, আমাদের শেখুল হাদিস মুফতি শেখুল হাদিস, আমাদের আব্দুর রহমান সাহেব আছেন, আরও 2জন আমাদের আলিম আছেন, দুজনের হাফিজ আলিম, 3জন দ্বারা আমাদের এই মসজিদ পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ ওনারা অনেক মেহনত করতেছেন আর মুসল্লিয়ানদেরকে যতটুকু সম্ভব সার্ভিস দিতেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় হওয়ার সাথে সাথে আমাদের এখানে প্রত্যেক দিন তালিম হয়, দর্শে হাদিস হয়, কোরআনে তফসির হয়, এরপরে আমাদের দাওয়াতের সিলসিলাও আছে। প্রত্যেক দিন তালিম হয়, ওরা তালিম করেন ফজরের পরে এবং প্রত্যেক রবিবারে ওনারা বয়ানও রাখেন। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত রয়েছে মর্নিং মক্তব, যেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষা দেয়া হয়ে থাকে। আমরা মেনর পার্ক ইসলামিক কালচার সেন্টারের মাঝে ইভিনিং মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা, যে মাদ্রাসার মাঝে কমসে কম 200 প্লাস স্টুডেন্ট, 250 স্টুডেন্ট প্লাস, যার কারণে আমরা 14 জন মেল টিচার এবং 7 জন ফিমেল টিচার আসেন। সবটা মিলাইয়া 30 মেম্বার অফ স্টাফ আমরা মসজিদের মাঝে আসেন। তো তারা আলহামদুলিল্লাহ খুব দৃঢ়ভাবে দিনে খিদমত কইরা যাইরা বাচ্চানতেও ইসলাম, আকাইদ, আখলাক, সিরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সহ অনেক বিভিন্ন বিষয় নিয়ে ইসলামিক যে সাবজেক্টগুলো আছে এগুলো ফরানীয়। আলহামদুলিল্লাহ তাসিল সিরিজ থেকেও খুব ফরানীয়। আই অ্যাম দ্য হেড টিচার অ্যান্ড কোঅর্ডিনেটর অফ শাহ জালাল ইভনিং মাকতাব। আলহামদুলিল্লাহ আই লাইক টু talk about the evening maktab. Alhamdulillah we have approximately over 30 staff members including the Monday to Friday as well as Saturday, Sunday weekend. From the male side we have approximately 9 staff members and from the female side we have approximately 9 staff members. Alhamdulillah including that the weekend we have more staff members. Alhamdulillah we can see the progress of our students, the quality of our students. The study of our students, the education of our students is increasing, alhamdulillah. But first of all, before we even start to talk about the education, we see that our characteristics of our students increasing. We see the characteristics and qualities of our students being better. So that's the reason why we appreciate and we are grateful to Allah subhanahu wa ta'ala who has given us the ability to produce such a great madrasa, such great teachers to teach our beloved students. And alhamdulillah I'd like to pray to Allah subhanahu wa ta'ala that Allah subhanahu wa ta'ala increases us in even more better knowledge. Allah subhanahu wa ta'ala increases us in a better environment, and that Allah subhanahu wa ta'ala makes us amongst those who will be with Rasulullah sallallahu alayhi wasallam on the day of Qiyamah, where we will be reunited with Allah and His Rasul and be in Jannatul Firdaus. এছাড়াও সপ্তাহে 2 দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শনিবার ও বুধবার এলাকার মা বোনদের জন্য রয়েছে অভিজ্ঞ 2জন মহিলা শিক্ষিকা দ্বারা কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষাদানের সুব্যবস্থা। পুরুষের পাশাপাশি কিন্তু মহিলাদেরও এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস চলে, তাদেরও সাপ্তাহিক প্রোগ্রাম এখানে আছে, রমজানে তাদের প্রোগ্রাম থাকে, তারপরে বিশেষ করে এই ছোট ছোট মেয়েদের শিক্ষার জন্য আমরা সাধারণত সিস্টারকে শিক্ষক হিসেবে আমরা এখানে ইউজ করে থাকি এইভাবে মানে অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সঙ্গে এই মসজিদ দিনের বিশাল খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তাছাড়া মসজিদের খতিব দ্বারা প্রতি বুধবার এলাকার বয়স্ক লোকজনদের জন্য রয়েছে বিভিন্ন সূরা দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা এছাড়া প্রতিদিন এই মসজিদে কোরআনের উপর তাফসির করা হয়ে থাকে যাতে এলাকার মুসল্লিরা পবিত্র কোরআন সম্পর্কে জানতে পারেন প্রতি সোমবারে আমরা এখানে দারসে ফিকহ এবং প্রতি মঙ্গলবারে এখানে দারসে হাদিস এইভাবে প্রতি শনিবারে দারসে কোরআন তাফসিরের মাধ্যমে এছাড়াও বাকি অন্যান্য দিনও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মসনুন দোয়া তারপরে বয়স্কদের শিক্ষা তারপরে বিভিন্ন ভাষায় বাংলা ইংরেজিতেও আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষদেরকে কীভাবে সঠিকভাবে গড়া যায় এই খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে পাশাপাশি প্রতি মানডে টু ফ্রাইডে এখানে 5 to 7 বরং 5 to 8 আবার উইকেন্ডেও এখানে বাচ্চাদেরকে পড়ানো হইতেছে প্রায় উভয়টা মিলিয়ে 350 স্টুডেন্টকে এখানে পড়ানো হচ্ছে এই মসজিদে যে সমস্ত তালিম হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনের তাফসির এবং তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষার জন্য বয়স্কদেরকে শিক্ষা দেওয়া হয় এই মসজিদে 3 জন দক্ষ ইমাম দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে তার মধ্যে শাইখুল হাদিস মৌলানা আব্দুর রহমান সাহেব অন্যতম একজন মৌলানা যার দক্ষ পরিচালনায় মসজিদটি সুশিতভাবে পরিচালিত হয়ে আসছে মসজিদের কার্যক্রম মসজিদের ইসলামিক অ্যাক্টিভিটিস অত্যন্ত উন্নত মানের ইতিমধ্যে এই মসজিদে ইভিনিং মাদ্রাসা সহ আপনারা শুনেছেন ইভিনিং মাদ্রাসা উইকেন্ড মাদ্রাসা পরিচালিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এলাকার যুবকদের জন্য রয়েছে কোরআন ও হাদিসের তালিমের ব্যবস্থা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের কমিউনিটিকে বিশেষ করে আমাদের যুবকদেরকে কিভাবে একজন সঠিক যুবক হিসাবে গড়া যায় অত্যন্ত গুরুত্বভাবে এই মসজিদ তার দায়িত্ব পালন করে যাচ্ছে উল্লেখ্য এই প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষাদান ছাড়াও বেশ কিছু সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে যেমন এলাকার যুবকদের নেশাগ্রস্ত জীবন থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়া সুন্নতে খাতনা মুসলিমদের বিয়ে শাদী ইসলামিক জলসা ওয়াজ মাহফিল ইত্যাদি আমাদের শাহ জালাল মসজিদে তো বিয়ার পড়াইয়ার ব্যবস্থা আছে আমরা বিজ্ঞ ইমাম সাহেব সবসময় এটা পরিচালনা করিয়ে থাকেন এবং আমাদের আর একটা সুখবর হইল আমাদের এখানে যে মুর্দা গোসল দেওয়ার ব্যবস্থা আছে আমরা প্রায় আমাদের যারা আয়েগনা আত্মীয়স্বজন আসইন অনেকে আমরা এখানে গোসল দিয়ে থাকি বিশেষ করে আমরা তো ইস্ট লন্ডন মুসলিম সোসাইটি যে গুরুস্থান করছি ফরেস্ট গেট এই গুরুস্থানের আমরা ওইখানে অনেক এই শাহ জালাল মসজিদের মেম্বার আছেন সে যেহেতু আমরা এখানে মুর্দা গোসল দিয়া ওইখানে দোনজা করি হই না কেন অসীম পাপী মহাগুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে আল্লাহ ছাড়াইও না মোরে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে আল্লাহ ছাড়াইও না মোরে